ওকে, সো এই ভিডিওটা বানানো হচ্ছে জেনারেলি যারা ক্লাসরুম অ্যাক্সেস করতে পারছেন না বা কোনো প্রবলেম আসছে ক্লাসরুমে তাদের জন্য। তো এটাতে জাস্ট আমি এক্সপ্লেন করব যে ক্লাসরুম আপনি কিভাবে সেট আপ করবেন, দিয়ে সেটা থেকে আপনি ক্লাসরুমে কিভাবে হচ্ছে যে ক্লাসগুলো জয়েন করতে পারবেন সেটা। তো ফার্স্টে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্লে স্টোর থেকে আপনাকে গুগল ক্লাসরুম বলে যেটা একটা অ্যাপ্লিকেশান থাকে সেটা হচ্ছে যে আপনাকে ইনস্টল করতে হবে। এই অ্যাপ্লিকেশানটা, গুগল ক্লাসরুমটা ইনস্টল করবেন। গুগল ক্লাসরুমও তো আপনার মোবাইলে থাকতে হবে, তার সাথে আপনাকে গুগল মিট বলে যে অ্যাপ্লিকেশানটা থাকে সেটাও হচ্ছে যে আপনাকে আপনার মোবাইলে ইনস্টল থাকতে হবে, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশানটা গুগল মিট সিকিউর ভিডিও মিটিংস, এই অ্যাপ্লিকেশানটা আপনার থাকতে হবে, ঠিক আছে। তো এই দুটোই আপনি ইনস্টল করে নিলেন, তারপরে আপনি কী করবেন, তারপরে আপনি সোজা চলে যাবেন ক্লাসরুমে। ক্লাসরুম অ্যাপটা ওপেন করবেন, ওপেন করার পর একদম টপ লেফট কর্নারে এই যে তিনটে হরিজন্টাল লাইন দেখতে পাচ্ছেন সেখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর এই যে উপরে আপনার যেখানে দেখবেন আপনার অলরেডি নিশ্চয়ই আপনার মোবাইল, আপনার পার্সোনাল ইমেল আইডি, আপনার নিশ্চয়ই আপনি লগ ইন করে থাকবেন, তো আপনি সেইখানে জাস্ট ট্যাপ করবেন। ট্যাপ করে এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, সেখানে হচ্ছে আপনি ক্লিক করবেন, ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ট্যাপ করলেন, ট্যাপ করার পর আপনার মোবাইল আপনার কাছ থেকে এরকম চেকিং ইনফো একটা অথেন্টিকেশন চাইবে। অ্যান্ড দেন আপনাকে হচ্ছে যে আপনার মোবাইলে যদি কোনো স্ক্রিন লক যদি আপনি দিয়ে থাকেন তখন ও বলবে যে স্ক্রিন লকটা দেওয়ার জন্য, দেখুন এখানে বলছে ইউজ এ ফিঙ্গারপ্রিন্ট অর ড্র দ্য কারেন্ট প্যাটার্ন। তো আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট যদি থাকে ফিঙ্গারপ্রিন্ট, না হলে আপনার যদি কিছু প্যাটার্ন দিয়ে থাকেন সেটা দিয়ে আপনি মোবাইলটা ভ্যারিফাই করবেন। ভ্যারিফাই করার পর আবার সেম চেকিং ইনফো অপশন দেখাবে, দিয়ে এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস চাইবে। ইমেল অ্যাড্রেসটা এটা আপনি কোনটা দেবেন, স্ন্যাপ হোমওয়ার্কে আপনি চেক করবেন আপনার কিছুদিন আগে আপডেট দেওয়া হয়েছিল, মোস্ট প্রবাবলি 30 তারিখের দিকে, 29 কি 30 জুলাই হচ্ছে যে একটা নোটিশ দেওয়া হয়েছিল যার মধ্যে আপনাকে আপনার চাইল্ডের আপনার স্টুডেন্টের ইন্ডিভিজুয়াল ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছিল। তো আপনার নাম, আপনার স্টুডেন্টের নাম, আপনার চাইল্ডের নাম আপনি সেখান থেকে দেখবেন, স্টুডেন্টের নাম সেখান থেকে দেখবেন, আর সেখানে তার নামের সাথে রিলেটেড যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়েছে সেটা আপনি এখানে পুট করবেন। তো এটা জাস্ট ফর অ্যান এক্সাম্পল দেখানোর জন্য আমি এখানে একটা জাস্ট র্যান্ডম স্টুডেন্টের আমি একটা ইমেল অ্যাড্রেস জাস্ট আমি পুট করছি, বাট ডোন্ট ওয়ারি, আমি এটাকে আপনাদেরকে দেখানোর পর আমি আবার অ্যাকাউন্টটা রিমুভ করে দেবো, তো আপনাদের অ্যাকাউন্ট আপনাদের সিকিওর থাকবে। আমি জাস্ট এটা একটা এক্সাম্পল পারপাসের জন্য আমি ইউজ করছি। তো এখানে আমি দিচ্ছি একজন স্টুডেন্টের ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, এরকমভাবে দেবেন ইমেল অ্যাড্রেস, মাঝখানে কোনো স্পেস হবে না, কিছু হবে না, যেরকম দেওয়া আছে স্ন্যাপ নো হোমওয়ার্কে ঠিক সেইরকমই আপনি হচ্ছে ইমেল অ্যাড্রেসটা এখানে পুট করবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ও আপনার কাছ থেকে পাসওয়ার্ড চাইবে, তো এখানেও আপনি যা পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আপনি দেবেন। পাসওয়ার্ড হবে আপনার চাইল্ডের ডেট অফ বার্থ, তো আপনি ডেট অফ বার্থ এখানে পুট করবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে আই এগ্রিতে আপনাকে আবার ক্লিক করতে হবে, এরকম চেকিং ইনফো একটা দেখাবে আপনার, এটা একটু সময় লাগবে, দেখুন হয়ে গেছে। যখনই আমি অ্যাড করলাম দেখুন এখানে আপনার দেখিয়ে দিল উপরে আপনার আদিরাজ সাহা @dabbalurghat.edu.in হয়ে গেছে। আচ্ছা, আপনারা অনেকে এরকম অ্যাকাউন্ট অ্যাকশন রিকোয়ার্ড উপরে দেখতে পাবেন, নোটিফিকেশান প্যানেল যদি আপনারা সোয়াইপ করেন আপনারা উপরে এখানে অ্যাকাউন্ট অ্যাকশন রিকোয়ার্ড দেখতে পাবেন, জাস্ট ওখানে একবার ট্যাপ করে দেবেন আপনারা, ঠিক আছে। দেখুন এখানে একটা অপশন দেখা আছে যে উই আর সরি বাট ইউ ডু নট হ্যাভ অ্যাক্সেস টু ক্লাসরুম, এই প্রবলেমটা এখানে আসে, অনেকেরই আসবে, অনেকের নাও আসতে পারে, ঠিক আছে। তার জন্য কিছু ভয় পাওয়ার দরকার নেই, জাস্ট এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাকশন রিকোয়ার্ড এখানে জাস্ট ট্যাপ করবেন আপনি। ট্যাপ করার পর ব্যাস এবার আপনার প্রবলেম সলভ, আর কিছু আপনার প্রবলেম আসবে না। জাস্ট এখানে যান, এখানে আপনি আবার এই অ্যাকাউন্টে ক্লিক করুন, দেখুন এখানে আদিরাজ সাহা দেখাচ্ছে, ঠিক আছে। দেখুন এখানে আদিরাজ সাহা খুলে গেছে। আচ্ছা, এখানে ইনি হচ্ছে অলরেডি লগ ইন করে দেখেছেন, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল, ক্লাসরুমে আপনি জয়েন করে গেলেন। এইবারে কী করবেন, এইবারে আপনি এই যে উপরে টপ রাইট কর্নারে একটা প্লাস সাইন দেখতে পাচ্ছেন, এখানে প্লাস সাইন ক্লিক করবেন।
প্লাস সাইন ক্লিক করার পর এখানে আপনারা দেখুন ক্লাস কোড চাইছে, আস্ক ইউর টিচার ফর ক্লাস কোড অ্যান্ড দেন ইন্টারনেট। ক্লাস কোডও হচ্ছে আপনাদের স্ন্যাপ হোমওয়ার্কে দিয়ে দেওয়া হয়েছে, যেই পিডিএফ ফাইল থেকে আপনারা ইমেল অ্যাড্রেস পেয়েছেন সেই পিডিএফ ফাইলেই হচ্ছে যে আপনি টপে দেখবেন একটা ইনস্ট্রাকশান দেওয়া আছে, সেই ইনস্ট্রাকশানে ক্লাস কোড দেওয়া আছে, সেই ক্লাস কোডটা এখানে এন্টার করবেন। সেই একটা দেখবেন 7 ক্যারেক্টারের একটা ক্লাস কোড আছে, ক্লাস কোড আপনি এন্টার করবেন, দিয়ে এখানে জয়েন উপরে যেটা দেখতে পাচ্ছেন টপ রাইট কর্নারে এখানে জয়েনে হচ্ছে যে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনি অটোমেটিক্যালি এরকম যেটা দেখতে পাচ্ছেন ক্লাস নার্সারি লেখা আছে এরকম আপনি ক্লাস আপনি দেখতে পাবেন, জয়েন হয়ে যাবেন। এইবারে এখান থেকে ক্লাস কীভাবে স্টার্ট করবেন, ক্লাস স্টার্টটা আমি এবারে দেখাচ্ছি ক্লাস কীভাবে স্টার্ট করবেন। আপনারা জাস্ট এই ক্লাসে ঢুকবেন, ক্লাসে ঢোকার পর এখানে টপ রাইট কর্নারে দেখুন একটা ভিডিও ক্যামেরার আইকন আছে, ঠিক আছে, এই জিনিসটা একটা ভিডিও ক্যামেরার আইকন আছে যেখানে লেখ, ঠিক আছে, যার উপরে কিছুক্ষণ ট্যাপ করে রাখলে, হোল্ড করে রাখলে এখানে দেখাচ্ছে জয়েন মিটিং। জাস্ট এইখানে আপনি হচ্ছে যে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার ডিরেক্টলি অটোমেটিক্যালি গুগল মিট অ্যাপ্লিকেশনটা যেটা আছে সেটা আপনার খুলে যাবে, ঠিক আছে। অনেকে ক্লিক করলে হয়তো প্রবলেম দেখাবে ফেলড টু জয়েন, ফেলড টু জয়েন দেখানোর মানে হচ্ছে যে আপনার দেখুন আমারও দেখালো ফেলড টু জয়েন মিটিং, এর প্রবলেমটা আমি বলে দিচ্ছি কোথায় আছে। তার জন্য আপনি গুগল মিটে যাবেন, গুগল মিট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, আমি দেখে নিই গুগল মিট অ্যাপ্লিকেশনটা কোথায় আছে আমার, এই যে গুগল মিট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, ঠিক আছে। এখানে আপনাকে দেখাবে আন্ডারস্টুড বলে দেখাবে, আন্ডারস্টুডে ক্লিক করে দেবেন, ঠিক আছে, আন্ডারস্টুডে ক্লিক করে দেবেন। আন্ডারস্টুডে ক্লিক করার পর এখানে টপ লেফট কর্নারে যে দেখতে পাচ্ছেন তিনটে হরিজন্টাল লাইন এখানে ক্লিক করবেন। মেক শিওর এইখানে এই জায়গাটা যেন আপনার আদিরাজ সাহা এই অ্যাকাউন্টটাই যেন থাকে, গুগল মিটেও এই অ্যাকাউন্টটাই আপনার সিলেক্ট থাকতে হবে, আদারওয়াইজ আপনি ক্লাস জয়েন করতে পারবেন না, ঠিক আছে। এই অ্যাকাউন্টটাতে হচ্ছে যে আপনি ক্লিক করবেন, ঠিক আছে, দিয়ে এইবারে আপনাকে ক্লাসরুমে যেতে হবে। এই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেওয়ার পর ক্লাসরুমে যাবেন, দিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে উপরে ভিডিওর যে আইকনটা আছে, ভিডিও ক্যামেরার যে একটা সিম্বল আইকন বলতে পারেন, ওইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনি ডিরেক্টলি গুগল ক্লাসরুমে চলে যাবেন। আচ্ছা, ফেল টু জয়েন মিটিং এখনও দেখাচ্ছে, তার মানে ক্লাস এখন টিচাররা কন্ডাক্ট করছেন না। ফেল টু জয়েন এখনও দেখানোর মানে হচ্ছে যে কোনো ক্লাস এখন হচ্ছে না, এটা মাথায় রাখবেন। ক্লাস যদি চলে তাহলে আপনি অটোমেটিক্যালি সেখানে আপনি জয়েন হয়ে যাবেন, ঠিক আছে। এইটা হচ্ছে যে কমপ্লিট সেট আপ প্রসেস, কীভাবে ক্লাসরুম অ্যান্ড মিট সেট আপ করতে হবে অ্যান্ড কীভাবে ক্লাস জয়েন করতে হবে, এটা হচ্ছে কমপ্লিট প্রসিজার।